আসছে বৃহস্পতিবার থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের ঝালাই করে নিতে এই সমস্ত টি টোয়েন্টি সিরিজের আয়োজন। আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের টি টোয়েন্টি সিরিজের আগেই ভক্তরা পেল বড় সুখবর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজে পুরো দর্শক মাঠে প্রবেশের অনুমতি না দিলেও এবার বিসিবি ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি দর্শক দিয়ে ভরপুর করার সিদ্ধান্ত নিয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পূর্ণ সিটে থাকবে দর্শক। পুরো গ্যালারিতেই দর্শক রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সিরিজের টিকিট বিক্রি শুরু হবে বুধবার থেকে। আজ বিসিবির দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ম্যাচের আগের দিন সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট। টিকিট বিক্রি করা হবে মিরপুরের শহীদ সরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। সবচেয়ে কম মূল্যের টিকিট স্টার্ন স্ট্যান্ডার্ড, বেশি মূল্যের টিকিট গ্রাউন্ড স্ট্যান্ডার্ড। সফরকারী আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে জিতেছে বাংলাদেশ। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে বেলা 3টায়। সর্বোচ্চ মূল্যের টিকিট গ্রাউন্ড স্ট্যান্ডের টিকিট ধরা হয়েছে 1000 টাকা, ভিআইপি স্ট্যান্ডের্ড টিকিট ধরা হয়েছে 500 টাকা, ক্লাব হাউসের টিকিট পাওয়া যাবে 300 টাকায়, নর্থ ও সাউথ স্ট্যান্ডের্ড টিকিট পাওয়া যাবে 150 টাকায়, আর স্টার্ন স্ট্যান্ডের্ড টিকিট বিক্রি হবে 100 টাকায়, এমনটাই নির্ধারণ করেছে বিসিবি।